অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমান জেলার হরিপুর উখরা রোডের ডায়মন্ড মোড়ে অন্ডাল থানার বনবহাল পুলিশ ফাঁড়ির পুলিশ নাকা চেকিং করছিলেন। সেই সময় একটি চার চাকা গাড়ি আটক করে তল্লাশি চালায়। গাড়ি থেকে উদ্ধার হয় 16.23 গ্রাম নিষিদ্ধ ব্রাউন সুগার। পুলিশ গাড়িতে থাকা রাজীব সাউ ও আস্তিক বোস নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ধৃত দুই ব্যক্তি রানীগঞ্জের বিএন মালিয়া রোডের বাসিন্দা। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। বুধবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়। দুরাজপুর মেরে গাড়ি চালতা ওয়াহ সা আ রহা থা। হ্যাঁ, বোলা মোড় মে এক্সিডেন্ট হুয়া। বোলা মোড় মে এক্সিডেন্ট? হ্যাঁ, এক্সিডেন্ট হুয়া। তো হ্যাঁ, উসকো হাম গাড়ি ব্রেক মার দিয়ে তো বাইক ওয়ালা উঠা নেই গিয়ে তো বাইক ওয়ালা চিল্লানে লাগা। পুলিশ বলা পুলিশ বলা পুলিশ আয়া কু সুনা নে জানা নে লে আগে ঢুকা দিয়ে। উল্টি হতা পেখানা হতা রেজিস্টার তো মাননা হোগা জো ড্রাগস পার্টি উসে পুছিয়ে। আঁখ তো চড়া হুয়া তুমারা? আঁখ তো খায় পে সুতে নেই রাত ভর তো চড়া নেই রহেগা। অন্ডাল থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।